আসসালামু আলাইকুম, সবাইকে এ টু জেড পাঠশালার পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সম্পদ কাকে বলে, সম্পদ কত প্রকার এবং কোন লেনদেনগুলো দ্বারা একটি সম্পদ বৃদ্ধি পায় এবং অপর একটি সম্পদ হ্রাস পায় এ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি যে সম্পদের লেনদেনের উপর তিন ধরনের প্রভাব হয়। একটা হচ্ছে লেনদেনের প্রভাবের কারণে একটি সম্পদ বৃদ্ধি পেতে পারে, অপর একটি সম্পদ হ্রাস পেতে পারে। আরেকটি হচ্ছে কিছু লেনদেন দ্বারা শুধুমাত্র আমার একটা সম্পদ বৃদ্ধি পায় এবং কিছু লেনদেন দ্বারা আমার একটা সম্পদ হ্রাস পেয়ে থাকে। আমরা আজকের ক্লাসে দেখব কোন লেনদেনগুলো দ্বারা সব সময় আমাদের একটা সম্পদ বৃদ্ধি পাবে এবং কোন লেনদেনগুলো দ্বারা আমাদের সব সময় একটা সম্পদ হ্রাস পাবে। তাহলে চলুন আমরা আজকে দেখে নেই এবং ভালো করে বুঝে নেই যে কোন লেনদেনগুলো দ্বারা একটা সম্পদ বৃদ্ধি পাবে। দেখেন, সব সময় একটি সম্পদ বৃদ্ধি পাবে এমন লেনদেনগুলো হচ্ছে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা হলে। আমি যদি পণ্য বিক্রয় বা সেবা প্রদান করি, সেটা নগদে হোক, বাকিতে হোক, চেকে হোক, বিলের মাধ্যমে হোক, যেভাবেই পণ্য বিক্রয় বা সেবা প্রদান করি না কেন, আমার একটি সম্পদ বাড়বে সব সময়। সব সময় এর বিনিময়ে আমার একটি সম্পদ বাড়বে এবং এটি আয় হওয়ার কারণে আমার মালিকানা সত্তার পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে কোনো আয়ের প্রভাব মালিকানা সত্তার উপরে পড়ে এবং এই আয়গুলো হওয়ার কারণে আমার একটা সম্পদ বৃদ্ধি পাবে। দুই নাম্বার, যে কোনো প্রকার আয়। আমি এখানে একটু আলাদা করছি, বিক্রয় ও সেবাও কিন্তু আয়, কিন্তু বিক্রয় ও সেবার লেনদেনটা আমাদের অনেক বেশি থাকে, তো যার কারণে এটাকে আমি একবারে আলাদা করে উল্লেখ করে দিলাম এখানে। তো যে কোনো প্রকার আয় হলে তা দ্বারাও একটি সম্পদ বৃদ্ধি পাবে এবং অপর একটি সম্পদ হ্রাস পাবে। তো আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের হিসাব বিজ্ঞানে সাধারণত কোন আয়গুলো ব্যবহার হয়ে থাকে। দেখুন, এখানে আমি আয় সমূহ লিখেছি। আপনি যদি এই আয়গুলো বুঝেন তাহলে আপনার আয় চিহ্নিত করতে আর সমস্যা হবে না। বিক্রয় বিষয়টা আমরা সবাই জানি। আমরা দেখব সেবা আয়। সেবা আয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তিকে সেবা দিয়ে আয় করে তখন তাকে বলা হয় সেবা আয় হিসাব। তারপরে উপবাড়া। উপবাড়া হচ্ছে আপনি কোনো একটা স্পেস ভাড়া নিলেন, নেওয়ার পরে সেইখানে আবার একটি নির্দিষ্ট অংশ যদি আপনি অন্য কাউকে ভাড়া দিয়ে দেন তাকে বলা হয়, সেখান থেকে আপনি যে ভাড়ার টাকাটা পান তাকে বলা হয় উপবাড়া। যার কারণে উপবাড়া এক ধরনের আয়। শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামিটা কি? শিক্ষানবিশ সালামি হচ্ছে যাদেরকে আমরা কাজ শিখাই, যারা আমাদের শিক্ষানবিশ রয়েছে তাদের কাছ থেকে আমরা যে অর্থটা পেয়ে থাকি তাকে আমরা বলি শিক্ষানবিশ সেলামি। তারপরে প্রাপ্ত ভাতা, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত সুদ এবং প্রাপ্ত কমিশন। কমিশন এগুলো হচ্ছে আমার আয়। এই আয়গুলো হলে মনে রাখবেন সব সময় আপনার একটি সম্পদ বৃদ্ধি পাবে এবং বিপরীতে মালিকানা সত্তা বৃদ্ধি পাবে। অর্থাৎ আয়ের প্রভাব হবে একটি সম্পদ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্তা বৃদ্ধি পাবে। যেমন নগদে শিক্ষানবিশ সালামি পাওয়া গেলে 1000 টাকা, তাইলে এখানে নগদে 1000 টাকা বাড়বে, আয় হওয়ার কারণে মালিকানা সত্তা বাড়বে। উপবাড়া পাওয়া গেল 1500 টাকা, তাহলে এখানে নগদে 1500 টাকা বাড়বে এবং উপবাড়া মালিকানা সত্তা বা মূলধনে 1500 টাকা বাড়বে। ভাতা প্রাপ্তি 500 টাকা, তাহলে এখানে নগদে বাড়বে এবং মালিকানা সত্তায় বাড়বে। তারপরে আসেন যদি আয়গুলো বাকিতে হয়, উপবাড়া বকেয়া রয়েছে, বকেয়া উপবাড়া। আমরা জানি আয় বকেয়া থাকলে সেটাও সম্পদ, তাহলে বকেয়া উপবাড়া নামক সম্পদ বাড়বে এবং বিপরীতে আমার মালিকানা সত্তা বাড়বে। অর্থাৎ আয় সমূহ নগদে হোক কিংবা বাকিতে হোক, আয় সমূহ নগদে হোক কিংবা বাকিতে হোক, একটি সম্পদ বাড়বে এবং মালিকানা সত্তা বাড়বে। একটি সম্পদ বাড়বে এবং মালিকানা সত্তা বাড়বে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এটি সব সময় এই নিয়মটাই হবে। তারপরে দেখব ব্যবসায় মূলধন আনায়ন করা হলে। ব্যবসায় যদি আমি মূলধন আনায়ন করি তাহলে মূলধন আনায়ন করার কারণে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্তা বৃদ্ধি পাবে, তাহলে এটি দ্বারাও ব্যবসায় একটি সম্পদ বাড়বে। ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলে। আমরা যদি ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করি তাহলেও আমার একটি সম্পদ বাড়বে, দায় বৃদ্ধি পাবে।
টাকাটা ঋণ করে আনার কারণে আমার দায় বৃদ্ধি পাবে। তাছাড়াও আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে অগ্রিম আয় গ্রহণ করা হলে আমি যদি কোনো ব্যক্তি থেকে অগ্রিম আয় গ্রহণ করি, তার জন্য আমার নগদ বা চেকে যদি সেটা গ্রহণ করি নগদে অথবা ব্যাংকে, আমার একটি সম্পদ বাড়বে এবং অগ্রিম আয় গ্রহণ করার কারণে আমার দায় বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে তিনটি লেনদেন দ্বারা একটি সম্পদ বাড়ে এবং মালিকানা সত্তা বাড়ে, অপর দুইটি লেনদেন দ্বারা একটি সম্পদ বাড়বে এবং দায় বৃদ্ধি পাবে। এই হলো আমাদের সম্পদ বৃদ্ধি সংক্রান্ত 5টি লেনদেন। এর বাইরে সম্পদ বৃদ্ধি সংক্রান্ত কোনো লেনদেন নেই। আমি আরেকবারও তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা খুব সহজে মনে রাখবো, কোনো প্রকার আয় হলে অথবা মালিক মূলধন বিনিয়োগ করলে একটি সম্পদ বাড়ে এবং মালিকানা সত্তা বাড়ে। কোনো প্রকার আয় হলে এবং মালিক মূলধন বিনিয়োগ করলে একটি সম্পদ বাড়ে এবং মালিকানা সত্তা বাড়ে। এবং অগ্রিম আয় গ্রহণ করা হলে বা ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলেও একটি সম্পদ বাড়ে এবং দায় বাড়ে। এই দুইটি দিয়ে একটি সম্পদ বাড়ে এবং দায় বাড়ে। আর আয়ের ক্ষেত্রে একটি সম্পদ বাড়ে, মূলধনের ক্ষেত্রেও একটি সম্পদ বাড়ে এবং মালিকানা সত্তা বাড়ে। এই হলো একটি সম্পদ বৃদ্ধি সংক্রান্ত। এখন আমরা দেখব যে সকল লেনদেন দ্বারা সব সময় একটি সম্পদ হ্রাস করবে, আমাদের যে সকল লেনদেন সব সময় একটি সম্পদ হ্রাস করবে, কোনো যে কোনো ব্যয় নগদে বা চেকে পরিশোধ করা হলে, আমি যদি ব্যবসায়ের কোনো ব্যয় নগদে বা চেকে পরিশোধ করি তাহলে আমার একটি সম্পদ কমবে এবং ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্ত্বাও কমবে। ধরে নিলাম আমি বেতন প্রদান করলাম 5,000 টাকা, এখানে বেতন প্রদান ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্তা হ্রাস পাবে এবং বেতন প্রদান করতে গিয়ে আমি যে নগদ টাকা প্রদান করেছি তার কারণে আমার একটি সম্পদ কমে যাবে। যদি সেটা হয় পণ্য ক্রয়, পণ্য ক্রয় ব্যবসায় সব সময় ব্যয়, পণ্য ক্রয় সব সময় ব্যয়, ব্যবসায় পণ্য আসলে সেটাকে আমরা ক্রয় হিসাবে লিখব, পণ্য ক্রয় সব সময় ব্যয়, যার কারণে ক্রয় হিসাব মালিকানা সত্তাকে হ্রাস করে এবং নগদে অর্থ প্রদান করলে বা চেকে অর্থ প্রদান করলে একটি সম্পদ হ্রাস পাবে। ঠিক একইভাবে মজুরি প্রদান, বীমা খরচ প্রদান, যাতায়াত খরচ প্রদান, আপ্যায়ন খরচ প্রদান, পরিবহন খরচ প্রদান, যে কোনো খরচের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য যে সব সময় ওই খরচটা আমার মালিকানা সত্তাকে হ্রাস করবে এবং খরচের বিপরীতে যদি আমি নগদ বা চেকে প্রদান করি তাহলে আমার একটি সম্পদ হ্রাস পাবে। তারপরে মালিক কর্তৃক নগদে বা ব্যাংক হতে উত্তোলন করলে, মালিক যদি নগদ থেকে উত্তোলন করে নগদে টাকা কমবে, মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে আমার ব্যাংকে কমে যাবে, অর্থাৎ মালিক যদি উত্তোলন করে তাহলে একটি সম্পদ কমবে এবং সেই ক্ষেত্রে মালিকানা সত্তাও হ্রাস পাবে, অর্থাৎ উত্তোলন হিসাবের কারণে মালিকানা সত্তা কমে যাবে। আমরা জানি মালিক ব্যবসা থেকে যা নেয় তাকে উত্তোলন বলে, আর মালিক ব্যবসা থেকে কোনো কিছু নিলে মালিকানা সত্তা হ্রাস পাবে এবং সেটা নগদ থেকে নিলে নগদের সম্পদ কমবে, ব্যাংক থেকে নিলে ব্যাংকের সম্পদ কমে যাবে। ব্যবসায়ের ঋণ বা পাওনাদারকে পরিশোধ করা হলে, আমরা যদি ব্যবসায়ের ঋণ পরিশোধ করি অথবা যিনি আমাদের পাওনাদার আছে তাকে পরিশোধ করি তাহলে মনে রাখবেন দায় হ্রাস পাবে এবং একটি সম্পদ কমে যাবে, কারণ ঋণ পরিশোধ বা পাওনাদারকে পরিশোধ আমার দায়কে হ্রাস করে এবং এই পরিশোধ করতে গিয়ে আমার যে নগদ টাকাটা খরচ হয়ে গেল যার কারণে আমার একটি সম্পদ কমে যাবে। বকেয়া ব্যয় পরিশোধ করা হলে, কোনো প্রকার বকেয়া ব্যয় যদি আমি পরিশোধ করে থাকি তাহলে এখানে আমাদের দায় হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম দুইটা লেনদেন দ্বারা আমার মালিকানা সত্তা হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে, এবং পরের দুইটা লেনদেন দ্বারা সব সময় আমার দায় হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে। বিষয়টা ক্লিয়ার? এখানে যে 4টা লেনদেন আছে, প্রথম দুইটা লেনদেন দ্বারা সব সময় এটি প্রযোজ্য, মালিকানা সত্তা হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে। পরের যে দুইটা লেনদেন আছে এগুলো দ্বারা আমার দায় হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে। উপরের 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার লেনদেন দ্বারা সব সময় আমার মালিকানা সত্তা বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। অগ্রিম আয় গ্রহণ এবং ব্যবসায়ের প্রয়োজনে ঋণ, এই দুইটি লেনদেন দ্বারা সব সময় আমার দায় বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। এ ছিল
আমাদের সম্পদ হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন এর বাইরে তোমাদের হিসাব বিজ্ঞানে সম্পদ হ্রাস বৃদ্ধি সংক্রান্ত কোনো লেনদেন নেই। তোমরা যদি আমাদের আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আগের ক্লাসটি দিয়ে দিব এবং ভিডিওর শেষেও এই ক্লাসের ক্লাসটি চলে আসবে, তোমরা ক্লাসটি দেখে নিবে। তাহলে সম্পদ সংক্রান্ত লেনদেনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কোন লেনদেনগুলো দ্বারা দায় হ্রাস এবং বৃদ্ধি পায় এবং কোন লেনদেনগুলো দ্বারা সবসময় মালিকানা সত্তা বৃদ্ধি পেয়ে থাকে। তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসটি করবে। তাহলে এই চারটি ক্লাস করলে তোমাদের হিসাব বিজ্ঞানের ভিত্তিটা অবশ্যই অনেক মজবুত হয়ে যাবে। পরবর্তীতে আমাদের ধারাবাহিক যে ম্যাথের ক্লাসগুলো আসবে সেগুলো বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার মধ্যে থাকবে, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।